তেরোই নভেম্বর রাজ্যে উপনির্বাচন। রাজ্যে ছটি কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। নৈহাটির উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষিত হয়েছে সাংসদ পার্থ ভৌমিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা সনৎদ। তারপরই জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন শাসক দলের প্রার্থী। মঙ্গলবার নৈহাটি পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন তৃণমূল প্রার্থী সনৎদ। তাকে প্রার্থী করায় খুশি তৃণমূল কর্মীরাও। জয়ের বিষয়ে এদিন স্পষ্ট যথেষ্ট আত্মবিশ্বাস দেখিয়েছেন সনৎদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, এবং আমাদের প্রাক্তন বিধায়ক বর্তমান বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক গত ১৩ বছরে যে উন্নয়ন করেছে, এই উন্নয়নের নিরিখেই আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাদের দুহাত ধরে আশীর্বাদ করবে। আর জি করে কোন প্রভাব এখানে পড়বে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, এবং আমাদের প্রাক্তন বিধায়ক বর্তমান বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক গত ১৩ বছরে যে উন্নয়ন করেছে, এই উন্নয়নের নিরিখেই আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাদের দুহাত ধরে আশীর্বাদ।